আসসালামু আলাইকুম বন্ধুরা, জুনানা কিচেনে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের দেখাবো অনেক মজাদার স্বাদের একটি নাস্তার রেসিপি। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন, ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটি টিপে দিবেন, আর আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। তো এখন আমি এখানে নিয়েছি একটি মিক্সিং বল নিয়েছি, এখানে আমি দুটি ডিম নিয়ে নিলাম, একটি টমেটো আমি কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা পেঁয়াজ আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব দু চা চামচ চিনি, এটা ঝাল মিষ্টি হবে। তো মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন, এই নাস্তাটা খেতে অনেক মজা। তো এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এক চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। দেখুন মিক্স হয়ে গেছে। তো এখন আমি একটা এখানে পাউরুটি নিয়েছি, পাউরুটি আমি এভাবে কেটে নেব। দেখুন কেটে নিয়েছি, মাঝখান থেকে আমি উঠিয়ে নিলাম, এভাবে কেটে নিয়েছি। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ বাটার, আপনারা এখানে চাইলে তেলও ব্যবহার করতে পারেন। দেখুন গরম হয়ে গেছে, এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে, বাটারটা গলে গেছে। এখন আমি যে পাউরুটিটা কেটে রেখেছিলাম এই পাউরুটিটা আমি এখানে দিয়ে দিলাম, এভাবে বসিয়ে দিতে হবে। মাঝখানে আমি দিয়ে দেব ডিম মিক্সিং আমি তৈরি করেছিলাম, এই ডিমগুলো আমি এখানে দিয়ে দেব এক চামচ করে, দিয়ে দিলাম। আমি পাউরুটির যে মাঝখান দিয়ে কেটে রেখেছিলাম পাউরুটিটা আমি মাঝখানে দিয়ে দিলাম। বন্ধুরা, এই নাস্তাটা খেতে অনেক মজা। তো আপনারা সকালে বিকালে নাস্তার এটা করতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো এভাবে উল্টিয়ে নিতে হবে, বাছতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, একটি লাইক দিবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন ভালো ভালো রেসিপি নিয়ে যেন আপনাদের মাঝে হাজির হতে পারি। তো বন্ধুরা, বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।